দেড় বছর ঐতিহ্য বহন করা কাছাড় জেলার বরখলার লালবাগ চাহ বাগিচার করকুচা উন্নয়নের নামত নোহা হয়ে যাব নাকি এই ঐতিহ্য, এই সন্দেহ সৃষ্টি হয়েছে চাহ বাগিচার শ্রমিক সকলের মাজত। লালবাগ চাহ বাগিচাত এই বছরও আয়োজন করা হয় করকুচার পিছে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ করার নামত সরকারে জমি অধিগ্রহণ করবলৈ লালবাগ চাহ বাগিচা ধ্বংস করেছিল। প্রথমতে চাহ বাগিচা ধ্বংস, এতিয়া নোহা হব নাকি করকুচাও, সেয়া সংশয়ের মাজতেই মনের মাজত দুঃখ আর আবেগিক হয়ে সেই স্থানত পালন করা হয় করকুচা। চাহ জনগোষ্ঠী সকলের অতি জনপ্রিয় আর তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান করকুচা বরাক উপত্যকাতো অতি উলহ মালহেরে উদযাপন করা হয়েছে। চাহ জনগোষ্ঠীর করকুচা হয়েছে কৃষিভিত্তিক পূজা। এই জনগোষ্ঠীর অধিকাংশ লোকেই অতীজরে পড়ায় কৃষিকার্যের সঙ্গে জড়িত। তেওঁলোকে কৃষিকার্য প্রকৃতির পৰা যাতে কোনো ধরনের বাধা নাপায় আর শস্যর উৎপাদন ভাল হয় তার উদ্দেশ্যে এই পূজা পালন করে রাখিছে। আমরা চাহ জনগোষ্ঠী আদিবাসীরা আমরা করম পূজা করে থাকি। এই যে আমাদের যেটা করম পূজা হচ্ছে লালবাগ চা বাগানে প্রায় 150 বছরের ইতিহাস, 150 বছর থেকে এই পূজা হতে যাচ্ছে। আমাদের যে প্রথম যেটা করমের যেটা নিয়ম সেটা হয় প্রথম দিন বাড়ি ওঠানা, তারপরে আজকে করম করমতীরা রয়েছে ওনারা এই করম ডাল আনার পরে ওনারা এই পূজা করছে, পূজার পরে যে করম কাহিনী পাঠ হলো পাঠের পরে এখন আমাদের করমতীরা নৃত্য করবেন, ঝুমুর নৃত্য করবেন। এটা করম কাছাড় জেলার বরখলা অঞ্চলের লালবাগ চাহ বাগিচা করম পূজা উদযাপন করে বাগিচার শ্রমিক সকলে। পরম্পরাগতভাবে প্রতি বছরে ভক্তিরে করম পূজার আয়োজন করে আসছে। 150 বছরীয় এই লালবাগ চাহ বাগিচাখনের করম পূজা হয়েছে একটা ঐতিহ্য। চাহ জনজাতি ছাত্র সংস্থার কাছাড় জেলা সমিতির উদ্যোগত লালবাগ চাহ বাগিচার খেলপথারত করম পূজার আয়োজন করা হয়েছে। কিন্তু এইবারের করম পূজা চাহ বাগিচার শ্রমিক সকলের কিছু দুঃখর, কারণ লালবাগ চাহ বাগিচাখন গ্রিনফিল্ড বিমানবন্দর হিসাবে ব্যবহার করবলৈ সরকারে অধিগ্রহণ করেছে জমি। আবার হাঁটতে শুরু করলো, হাঁটতে 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 সেই গেল গাভীর কাছে। তো গাভীর বলছে ভাই তুমি আইলে, বলে হ্যাঁ আইলাম। আর শেষ পর্যন্ত সব যেটা হয় আজকে পুরা ভাদ্র মাসে যেটা শুক্ল একাদশী, শুক্ল একাদশীতে করম পূজার আয়োজন হয়ে থাকে, আর কালকে হবে করম ডাক বিসর্জন। তারপর ঠিক 7 দিন পরে আবার আমাদের একটা অনুষ্ঠান হয় সেটাকে বলে আটমঙ্গলা। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, সব গ্রামেই হয়, আর তাছাড়া বরাক ভ্যালির সব গ্রামে বাগানে ব্রহ্মপুত্র কবতার প্রত্যেক বাগানে হয়ে থাকে।